ছোট মনিরুল্লাহ শাহ মাজারের পাশে পাহাড়তলি মোহাম্মদ জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি চোরাই তেলের দোকান পরিচালনা করে আসছে। এরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অসাধু ড্রাইভারদের কাছ থেকে স্বল্প মূল্যে তেল কিনে থাকে। এতে করে সরকার বিরাট ক্ষতি সাধিত হচ্ছে। সিটি কর্পোরেশনের গাড়ির চেসিং নং 044826, চালকের নাম ফয়সাল, সকাল 5:30 সময় গাড়ি দাঁড় করিয়ে তেল বিক্রি করার সময় একাত্তর বাংলা টিভির ক্রাইম সার্চ টিমের হাতে নাতে ধরা পড়ে। তাৎক্ষণিক দোকানের মালিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম চেঁচিয়ে এলাকার বিভিন্ন লোকজন জড়ো করে ক্রাইম সার্চ টিমকে আটক করার চেষ্টা করে এবং সন্ত্রাসী বাহিনী দিয়ে হুমকি দেয়। আমি কথা বলতেছি তো দাদা, আপনি বসেন এখানে, কথা বলেন, আমার সাথে বলেন না ভাই, আপনি ওখানে কথা বলেন, কম্পিউটার আমার সাথে কথা বলেন, আপনি ক্যামেরার সামনে আসেন, কি সমস্যাটা কি? আপনি এই সিটি কর্পোরেশন গাড়িটা এখানে বসছেন, ওই তেল কেন বিক্রি করলেন ভাই? আমি তেল মাত্র বিক্রি করি, আমাদের ডকুমেন্ট গুলো আছে আপনার জন্য, আমরা ক্যামেরা আগে থেকে চেক করে রাখছি, আপনি কত লিটার বেচছেন, কই রাখছেন, কেমনে আপনি দেখেন আমার সাথে, আপনি বলেন যে না আমি দেখাচ্ছি আপনাকে, বলেন আমার কাম হইলো তুমি এই জিনিসটা করছো, আমাদের সার্চের সামনে তুমি করছো, তোমার ব্যাপারটা হলে আমরা সিটি কর্পোরেশন আমার সাথে কথা বলবো, তোমার উচ্চতা মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবো, তোমাদের মতন বলবো কেন আছে, তুমি সরকারি কাজটা পাও না, না পাও না, তোমাকে গভর্নমেন্ট বেতন দিচ্ছে না, তোমাকে বাসা ভাড়া দিচ্ছে না, তোমার কোন সমস্যাটা? তুমি এই যে জিনিসটা করতেছো তুমি এই বেআইনি কাজ কেন করো? তুমি তো একটা গভর্নমেন্ট চাকরি করতেছো, গভর্নমেন্টের রুলসে তো এটা নাই যে তুমি এই জিনিসটা করো, এটা করতে বলছি গভর্নমেন্ট বলছে তোমাকে, বলো এই জিনিসটা তো করতে তোমাকে কখনোই বলে নাই। আচ্ছা আসেন, মালিক আপনি কে? পরে বিষয়টি নিয়ে সিটি কর্পোরেশনের পরিবহন পোল অফিসে গেলে বিষয়টি তারা এড়িয়ে যায় এবং বলে এই ড্রাইভারকে চেনে না। তাহলে কি করে এই গাড়িটি এই ড্রাইভারের হাতে আসলো? এই বিষয়টি নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের সাথে আলোচনা করতে গেলে তাকে পাওয়া যায়নি। চট্টগ্রাম থেকে নাজমুল হাসানের ক্যামেরায় কামরুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।